সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরম করুণাময়ের কৃপায় সবাই সুস্থ আছো, ভালো আছো। গতদিনের লেকচার আপডেট করে নিয়েছো, গতদিনে যে গ্রাফগুলো তোমার হোমওয়ার্ক দিয়েছিলাম আশা করি এই গ্রাফগুলো তুমি বাসায় করে রেখেছো। যখন ঈশ্বর ইচ্ছে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, আমরা যখন সামনাসামনি একই ক্লাসরুমে বসে ক্লাস নিব, তখন অবশ্যই আমি তোমার এই গ্রাফগুলো চেক করে দেখব। এই গ্রাফগুলো যদি করতে তোমার কোনো রকম কোনো অসুবিধা থাকে, তাহলে তুমি লেকচার খাতায় এই সমস্যাগুলো লিখে রাখো, সামনাসামনি এটা অবশ্যই ঈশ্বর ইচ্ছে আমরা সলভ করে ফেলব। আচ্ছা, গতদিনের পড়াটার একটু রিভিউ করতে চাচ্ছি। দেখো, গতদিনে আমাদের যে ইকুয়েশনটা আমরা লিখেছিলাম, সেই ইকুয়েশনটার মধ্যে ছিল অ্যাবজর্বেন্স এ ইকুয়ালস টু লগ অফ আই নট বাই আই এল। এলটা কি? এল পুরুত্বের যে পাত্রটা নিয়েছিলাম, এটাকে যদি মাইনাস লগ অফ আই এল বাই আই নট, মানে এখানে একটা কথা লিখি, তুমি হায়ার ম্যাথে করেছিলে 9-10-এ, লগ অফ এক্স বাই ওয়াই ইকুয়ালস টু মাইনাস লগ অফ ওয়াই বাই এক্স, এটা আমরা শিখেছিলাম 9-10-এ, সেটা এখানে কাজে লাগিয়েছি। তাহলে লগ অফ মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস লগ অফ টি ইকুয়ালস টু মাইনাস লগ অফ আই এল বাই আই নট, তার মানে টি সমান সমান আই এল বাই আই নট। আই এল বলতে বুঝায় এল পুরুত্বের মধ্য দিয়ে আলোক রশ্মির তীব্রতা, আর আই নট হচ্ছে আপতিত আলোর তীব্রতা। তাহলে এই অনুপাতটা আমাদের মনে রাখার জন্য, শেখার জন্য তোমাকে আলাদা করে লিখে দিয়েছি, ঠিক আছে। বিয়ার ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা, এই যে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ বিয়ার ল্যাম্বার্ট সূত্র আমরা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো কি না, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কি না, সেটা একটা বিষয়। দ্রবণের ঘনমাত্রা 0.001 মোলার থেকে 0.01 এর মধ্যে বিয়ার ল্যাম্বার্ট সূত্র সঠিকভাবে কার্যকর হয়। দ্রবণের ঘনমাত্রা 0.1 এর বেশি হলে এই সূত্র অ্যাপ্লিকেবল নয়। খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান, শুধুমাত্র যে কোনো দ্রবণ নিয়েই আমরা বিয়ার ল্যাম্বার্টের কাজ করতে পারবো, বিষয়টা এরকম নয়। দ্রবণে উপাদানের মধ্যে কোনো সংযোজন বা বিয়োজন ঘটলে এই সূত্র অ্যাপ্লিকেবল হওয়া যাবে না। ধরো রিয়েকশন নিজেদের মধ্যে কোনো একটা সলিউশনের মধ্যে নিজেদের মধ্যে ভেঙে তারা সলিউশনে পৃথক হয়ে গেল। এখন আয়নে, যেমন গত ক্লাসে আমরা শিখেছিলাম কপার 2+ SO4 2-, এটা তো আয়নে বিভক্ত হয়েছে, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কিন্তু কপার 2+ চেঞ্জ হয়ে যদি শুধু কপার মেটালে পরিণত হতো, তাহলে ডেফিনেটলি আমরা এই সূত্র প্রযোজ্য করতে পারতাম না। একবর্ণী আলো ব্যবহৃত না হলে, ডেফিনেটলি খুবই চমৎকার একটা পয়েন্ট, 3 নম্বরে, একবর্ণী আলো যদি ব্যবহৃত না হয় তাহলে বিশোষণ মাত্রা না হলে বিশোষণ মাত্রা ঘটলে এই সূত্র প্রযোজ্য হবে না। বিশোষণ মাত্রা বলতে ইপসিলনের কথা বলা হয়েছে। দ্রবণ দ্বারা আলোর শোষণের পূর্বে আলোর প্রতিফলন বা বিচ্ছুরণ ঘটলে এই সূত্র প্রযোজ্য হয় না, মানে তুমি যে আলোটা আমরা দ্রবণের মধ্য দিয়ে পাস করছি সেই আলোটা তীব্রতাটা আগে থেকেই যদি শোষিত হয়, তাহলে তো আমরা এক্সপেরিমেন্টটা ঠিক মতো করতে পারলাম না। তাহলে গত ক্লাসের রিভিউ সূত্র, এই যে দেখো গত ক্লাসের সূত্রটা একটু রিভিউ করেছি, আর বিয়ার ল্যাম্বার্টের সীমাবদ্ধতা পড়েছি। সীমাবদ্ধতা অবশ্যই মুখস্থ করবে MCQ এর জন্য, এখানে এই ডাটাগুলো, এই মানগুলো তোমার একটু মনে রাখতে হবে। মনোক্রোমেটিক, মনোক্রোমেটিক কথাটার মানে হচ্ছে একবর্ণী আলো, মনোক্রোমেটিক লাইট, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে দেখো, এখানে তোমার আমি তোমাকে আর একটু সহজ করে দিই, হাজারিয়ান নাগের বইয়ের হেল্প নিয়েছি আমি, হাজারিয়ান নাগের বইয়ের বই থেকে কিছু অংশ এখানে অ্যাড করে দিয়েছি, কিছু হাতে লিখে দিয়েছি যাতে তোমার বুঝতে সহজ হয়। আচ্ছা, এই যে দেখো বিশোষণ মাত্রা, গতদিনে তোমাকে গ্রাফে দেখিয়েছিলাম এ ভার্সেস সি, এখানে এ ভার্সেস ল্যামডা, সরি এ ভার্সেস সি হচ্ছে এখানে এই একটা গ্রাফ। এবং মনে করে দেখো, 1 নম্বর গ্রাফটা এরকম ছিল আর এটা 3 নম্বর গ্রাফ ছিল, গত ক্লাসের যে আমরা পড়াশোনা করেছিলাম তার রেশ ধরে তুমি লেকচারের সাথে মিলিয়ে নিও। এখানে রেকর্ডার, এই যে দেখো লিখে দিয়েছি রেকর্ডার, মানে রেকর্ড করছে, কে রেকর্ড করছে? মেশিন, মেশিন রেকর্ড করে। এই যে হায়েস্ট পিক যেটা, সেটার ভ্যালু কত দেখো, 515 ন্যানোমিটার। তার মানে বিশোষণ মাত্রা, মানে শোষিত হওয়ার বা আলো শোষিত হচ্ছে কোন রেঞ্জে, সবচেয়ে কোন ল্যামডা ব্যবহার করলে আলো শোষিত হচ্ছে, 515 ন্যানোমিটার ব্যবহার করলে শোষিত হচ্ছে। আর সেকেন্ড গ্রাফে এ ভার্সেস সি এর লেখচিত্র থেকে দেখো, এখানে দুঃখিত এই পয়েন্টগুলো অলরেডি আমরা জানা দ্রবণ, এবার কোনো একটা অজানা দ্রবণের বিশোষণ মাত্রা যদি 0.3 হয়,
ডেফিনেটলি সেইটা এই বরাবর যদি আমরা পারপেন্ডিকুলার ছবি আঁকি তাহলে ঘনমাত্রা দেখো 10 এবং 20 এর মাঝখানে, ধরো 15 মিলিমোলার এটার ঘনমাত্রা হবে, ঠিক আছে। এবার যেহেতু a ইকুয়ালস টু elc, তাহলে আমরা a ভার্সেস c যদি নেই তাহলে ঢালের মান কি হবে? এখানে এই যে দেখো বলেছে স্লোপ, স্লোপ ইকুয়ালস টু el ইকুয়ালস টু x বাই y। আর ডান পাশে যে হাতে লিখে যে ডাটাটা দিয়েছি, দেখো এই যে হাতে লিখে ডান পাশে যে ডাটাগুলো দিয়েছি, এই ডাটাই তোমার গত দিনে যে এক্সপেরিমেন্ট হিসেবে দিয়েছিলাম সেটার সাথে এটা সেম। আর যদি সেটা সেম না হয়, এটা যদি আলাদা গ্রাফও হয়, এখানে বলে দিয়েছি, দেখো এখানে বলে দিয়েছি এ ভার্সেস সি থেকে ই এর মান হিসাব করো, এবং এখানে 3.12 অজ্ঞাত দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। তার মানে তোমাকে তিনটা গ্রাফ, গতদিনে দুটো গ্রাফের ডাটা দিয়েছি, এই গ্রাফের ডাটা দিলাম, গতদিনের ডাটার সাথে যদি এই ডাটা সেম হয় তাহলে এটা না আঁকলেও বা না করলেও তোমার চলবে। দেখো আমরা আরেকটু পড়ি, এখানে বলেছে বর্ণালী মিতির ক্ষেত্রে আলোর বিশোষণ মাত্রা এ অ্যাবজর্বেন্স টি ট্রান্সমিটেন্স রাশির মধ্যে সম্পর্কটা হচ্ছে এটা, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। এবার আই এল এবং আই নটের তীব্রতার মধ্যে অনুপাতটা কি, এই অনুপাতটা ওরা দেখিয়েছে, যেটা তোমাকে আজকে শুরুতেই আমি বলে দিয়েছি। তার মানে ফাইনাল ইকুয়েশন কিন্তু এ ইকুয়ালস টু মাইনাস লগ অফ টি ইকুয়ালস টু ইবিসি অথবা ইএলসি, ঠিক আছে। পরবর্তী স্লাইডে আমরা যাই, পরবর্তী স্লাইডে তোমার দেখে একটু হিজিবিজি লাগতে পারে, কিন্তু এই যে ডাটা ফর গ্রাফ দিয়েছিলাম এটা কেটে দিয়েছি, বইয়ের এই ডাটা দিয়ে ইনপুট করে দেখলাম এই ভ্যালুগুলো, তো এটা মেলাতে পারছিলাম না, এখানে ক্যালকুলেশন মিলছে না বিধায় এটা ক্রস দিয়েছি, এটা তোমার প্র্যাকটিস করার দরকার নাই, ঠিক আছে। দ্রবণের ঘনমাত্রা পরিবর্তনের সাথে বিশোষণ মাত্রা এ এবং ট্রান্সমিটেন্স দেখো টি এর মধ্যে বিপরীত সম্পর্ক রয়েছে। বিপরীত সম্পর্ক মানে কিন্তু একটার ভ্যালু যদি এক্স হয় আরেকটার ভ্যালু মাইনাস এক্স, এরকম না, দুইটার মান সেম নাও হতে পারে, তার মানে দুইটার মধ্যে সম্পর্ক কিন্তু এ ইকুয়ালস টু মাইনাস টি না, দুটোর মধ্যে সম্পর্ক কিন্তু এ ইকুয়ালস টু মাইনাস লগ অফ টি। তাহলে অবশ্যই তুমি এটা মাথায় রাখবে, এবং এদের মধ্যে সম্পর্কটা কিন্তু জ্যামিতিক হারে, এদের মধ্যে সম্পর্কটা কিন্তু সরল রৈখিক না। যেমন সেক্ষেত্রে তোমাকে একটু ক্লিন করে দেই, ক্লিন করে দেওয়ার ক্ষেত্রে তোমাকে আবার বলে দিই এটা আমাদের জন্য দরকার নাই, এটা মিলছে না ডাটা। এখানে দেখো আলোর শোষণ এবং ট্রান্সমিটেন্সের লেখচিত্র, এই যে জ্যামিতিক হারে এক্সপোনেনশিয়ালি হ্রাস পাচ্ছে, কীরকম? এই যে দেখো আমরা যদি এখানে অ্যাবজর্বেন্স নেই, এ ভার্সেস সি ঘনমাত্রা নেই, তাহলে এই বরাবর হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে। এখানে এ না নিয়ে যদি আমরা ট্রান্সমিটেন্স নিতাম, টি নিতাম, তাহলে গ্রাফটা কিন্তু এই কার্ভ আকারে যাচ্ছে, তার মানে গ্র্যাজুয়ালি কমছে, মানে এরকম স্ট্রেট বরাবর নামছে না। এই ট্রান্সমিটেন্স, এটা টি, এটা সি, তাহলে কিন্তু গ্র্যাজুয়ালি নামছে না, একটু কার্ভ হয়ে নামছে। দেখো ছবিটা সুন্দর করে, এই জন্য আমি কালার পেন দিয়ে তোমাকে বুঝিয়েছি, এই যে সবুজ রঙের যেটা ডট দেওয়া, গোল দেওয়া, এটা হচ্ছে শোষণ ক্ষেত্রে এ ভার্সেস সি, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। আর ট্রান্সমিটেন্স, এটা যদি ট্রান্সমিটেন্স ভার্সেস সি হয় সেক্ষেত্রে কিন্তু এটা গ্র্যাজুয়ালি কমছে, তার মানে দুটোর মধ্যে সম্পর্ক কীরকম? জ্যামিতিক হারে এক্সপোনেনশিয়াল আকারে হ্রাস পায়, সমানুপাতিক হারে হ্রাস পায় না, বিষয়টা এরকম, ঠিক আছে। আচ্ছা এবার এখানে ডান পাশে আর একটা কথা, এখানে দেখো ট্রান্সমিটেন্স জ্যামিতিক হারে হ্রাস বলতে বোঝায় এল সেন্টিমিটার দ্রবণে যদি 100% আপতিত রশ্মি আই নট এর প্রথম 20% আলো শোষিত হয়, তবে এল সেন্টিমিটারের মধ্যে পূর্বের অবশিষ্ট 80%, মানে 20% আলো 100% থেকে 20% আপতিত হয়েছে, তাহলে বাকি থাকলো কত? 80%। সেই 80% আলোর 20% শোষিত হয়ে 64% অবশিষ্ট থাকে। তার মানে এই কথাটার মানে কি বুঝিয়েছে? মানে তুমি যে 20% আলো শোষিত হলো, সেই 20% মানে ট্রান্সমিটেন্স হবে কত পার্সেন্ট? 80% না, 80%-এর 20% যখন অলরেডি শোষিত হয়েছে, তাহলে ওই 80%-এর মানে 80-এর 20% যদি নেই, তাহলে এই যে 64% থাকে। এরূপে তৃতীয় এল সেন্টিমিটার দ্রবণে 64%-এর 20% আলো শোষিত, মানে জ্যামিতিক হারে হ্রাস পায়। সোজা কথা, এখানে বোঝাতে চেয়েছি প্রথম 20% অ্যাবজর্ব হলো,
তাহলে বাকি থাকলো কত পার্সেন্ট? এই 80%, 80% কিন্তু শোষিত হবে না, 80% এর 20% হারে, 80% এর 20% হারে তখন মানে শোষিত হয়ে এর ভ্যালু হলো 64। আবার এই 64 যখন আরেকটা এল দ্রবণ নিব তখন 60%-এর আবার 20% শোষিত হয়ে তার ভ্যালু সেই হারে হ্রাস পেতে থাকবে, ভ্যালুটা এরকম। এখন এই ক্যালকুলেশন তোমার কাছে যদি কঠিন লাগে, তোমাকে তো অলরেডি সহজ ক্যালকুলেশন দিয়েই দিয়েছি, তোমাকে বলে দিয়েছি এ ইজ ইকাল টু মাইনাস লগ অফ টি, তাহলে এ কত হচ্ছে 20%, ঠিক আছে। এ যদি 20% হয় মানে 0.2, তাহলে টি কত? টি এর মান তখন তুমি ইজিলি বের করতে পারো, টি এর মান কি হবে, এই যে অ্যান্টি লগ অফ মাইনাস, মানে টি ইকোয়ালস টু অ্যান্টি লগ অফ মাইনাস 0.2, তাহলে সেখান থেকে তুমি ক্যালকুলেশন করলে ইজিলি তোমার মানটা বের হয়ে আসবে। তাহলে এদের এই ক্যালকুলেশনটা তোমাকে যদি খুব বেশি কনফিউজ করে, তুমি ম্যাথমেটিক্যালি ডেরিভেশনে চলে যাবে, তাহলে দেখবে এটার সাথে ইজিলি মিলে গিয়েছে, ঠিক আছে। পরবর্তী স্লাইডে আমরা যাই এই গ্রাফগুলো এবং যে ম্যাথগুলো, দেখো বিয়ার ল্যাম্বার্ট সূত্রের গাণিতিক সমস্যা, এই গাণিতিক সমস্যা অনেক সময় আমরা অবহেলা করি, যে অঙ্কগুলো কোনো ব্যাপার না স্যার, অঙ্কগুলো উদাহরণে করে দেওয়া আছে, ওগুলো দেখলেই তো আমি পারি, কিন্তু না বাবা, এখানে তোমাকে শিখতে হবে। দেখো ই ইকোয়ালস টু মোলার অ্যাবজর্ভিটি বা মোলার অ্যাবজর্বটিভিটি একই কথা এখানে মিন করেছে, যেটা আমরা এসআই এককে অঙ্কটা করেছি। তাহলে দুই ধরনের একক হয়, লিটার অ্যাটমসফিয়ারে লিটার পার মোল পার সেন্টিমিটার, এসআই এককে এটার মান হয় মিটার স্কোয়ার পার মোল, কারণ ই ইকোয়ালস টু এ বাই বি সি, এটা ক্যালকুলেশন, সেখানে তুমি লিটার অ্যাটমসফিয়ার এককে নিতে পারো, আবার মিটার স্কোয়ার পার মোলেও নিতে পারো। যেমন একটা অঙ্ক তোমাকে দেওয়া হলো, স্পেকট্রোমিটারে 2 সেন্টিমিটার সেলে রাখা এত মোলার ঘনমাত্রার পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে 590 ন্যানোমিটার ল্যামডা প্রদান করা হলে 42% বিকিরিত হয়। হোয়াট ডিউ মিন বাই বিকিরিত? ট্রান্সমিটেন্স, টি ইজ ইকাল টু কত এখানে? 42%, এটাকে যদি ক্যালকুলেশন করি 0.42 এত। তাহলে এখানে দেখো 42% বিকিরিত হয়, তাহলে গ একে প্রশ্ন করা হয়েছে, দেখো একটা উদ্দীপক দিয়ে তিনটা প্রশ্ন করেছি, গ একে অ্যাবজর্বেন্স কত, গ দুয়ে ই এর মান হিসাব করো, গ তিনে ই এর মান এসআই এককে হিসাব করো। তাহলে একটা প্রশ্ন দিয়ে, একটা উদ্দীপক দিয়ে তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তোমাকে আরও বলে দিই, এই প্রশ্নটা এই ডাটাটা দিয়ে এই ক্যালকুলেশন দিয়ে গ এক তোমার যদি পরীক্ষায় আসে, তখন রিটেস্ট পরীক্ষার জন্য এই উদ্দীপকটা ঠিক রেখে হয়তো গ দুইয়ের প্রশ্নটা দিলাম, মানে একই উদ্দীপক তুমি বিভিন্নভাবে শিখে তোমার বেসিক ডেভেলপমেন্টটাকে মানে এনরিচ করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে এ ইকোয়ালস টু মাইনাস লগ অফ টি, টি ইকোয়ালস টু 42%, সেখানে ক্যালকুলেশন করে দেখো, আমি মনে হয় এখানে দুইবার জিরো লিখেছি, দুঃখিত, 0.42 হবে, দুঃখিত, 0.42, এখানে এ এর মান 0.377 আসছে। তাহলে সেখান থেকে যদি আমরা এপসিলনের মান হিসাব করি, এপসিলন ইকোয়ালস টু এ বাই বি ইন্টু সি, সব ডাটা দেওয়া, দেখো এটা আমরা, ও এটা আমরা, এটা এখান থেকে আসছে, আচ্ছা এখানে অ্যাবজর্বেন্স পেলাম, আমি ক্লিন করে দেই। অ্যাবজর্বেন্স পাওয়ার পর এবার গ দুইতে যাই, এ ইকোয়ালস টু মাইনাস লগ অফ টি ইকোয়ালস টু ই বি সি, তাহলে এ এর মান পেলাম, বি 2 সেন্টিমিটার পেলাম, সি ইকোয়ালস টু এত মোলার পেলাম, তাহলে এপসিলন নটের মান এটা এত লিটার পার মোল পার সেন্টিমিটার আসলো, কোন এককে? লিটার অ্যাটমসফিয়ার এককে। এবার এই অঙ্কটাই তোমাকে পরীক্ষায় বলেছে এসআই এককে, তখন আমরা অঙ্কটা কিভাবে করব? এই যে দেখো অ্যাবজর্বেন্সের তো কোনো একক নাই, তাই এটা যা আছে তাই, বি ইকোয়ালস টু 2 সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করেছি, সি ইকোয়ালস টু মোল পার লিটারকে আমরা মোল পার মিটারে মিটার কিউবে কনভার্ট করেছি। সেখানে একটা সূত্র দেখো, 1 লিটার ইকোয়ালস টু 10^-3 মিটার কিউব, খেয়াল করে দেখো, 1 লিটার সমান সমান 10^-3 মিটার কিউব, তাহলে লিটার থেকে মিটার কিউবে নিতে হবে যদি আমরা এসআই এককে নেই। সেই কনসেপ্ট থেকে ক্যালকুলেশন করে দেখো, এটা দেখলেই তুমি বুঝতে পারবে এত মোল পার মিটার কিউব, এত মোল পার মিটার কিউব কী আসছে, এটা কিন্তু ঘনমাত্রা আসছে, এটা কিন্তু অ্যান্সার আসেনি, এক্সকিউজ মি, এটা অ্যান্সার না, এটা হচ্ছে ঘনমাত্রা বের করেছি, ঘনমাত্রাকে মোল পার লিটার থেকে মোল পার মিটার কিউবে নিয়েছি, সেই মানটা দেখো এখানে আমরা অ্যাপ্লাই করেছি ই ইকোয়ালস টু এ বাই বি সি। তাহলে এই ক্যালকুলেশন থেকে 3.354 মিটার স্কোয়ার পার মোল,
এখানে আসছিল 33.54 লিটার অ্যাটমসফিয়ার এককে, আর এখানে 3.354 আসছে এসআই এককে। তাহলে দুটোর ভ্যালু এক না, দুটোর একক এক না, ডেফিনেটলি এটা চেঞ্জেবল। তাহলে অবশ্যই তুমি এগুলো মাথায় খেয়াল রাখবে, করে এই অঙ্কগুলো করবে। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। দেখো পরবর্তী স্লাইডে এখানে তোমাকে তোমার বইয়ে এই অঙ্কগুলো রয়েছে খুব সুন্দর করে। এই অঙ্কগুলো দেখো, এসআই একক অথবা লিটার অ্যাটমসফিয়ার এককে করতে পারো বলে দিয়েছি, যে শিক্ষার্থী নিজে করো 3.14 এই বিয়ার ল্যাম্বার্টের সূত্রভিত্তিক গণনা, সেখানে সি এই যে লিখেও দিয়েছি 3.77 এই অঙ্কটা সলভ করার সূত্রটা ঘনমাত্রা বের করতে বলেছে এই সূত্রে। দেখো 3.78 এখানে এ ইকোয়ালস টু মাইনাস লগ অফ টি ইকোয়ালস টু ইবিসি, 3.79 অঙ্কটা ইপসিলন ইকোয়ালস টু এ বাই বি ইন্টু সি। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কগুলো এখানে দেখো ওরা পিপিএম এককে ছিল, এই পিপিএম এককে 4.48 থেকে মোল পার লিটারে পরিণত করার জন্য ওরা এখানে সুন্দর করে তার ইলাবোরেশন করে দিয়েছে। তাহলে অবশ্যই এই অঙ্কগুলো বুঝে বুঝে করবে। 3.80 এখানে ই ইকোয়ালস টু এ বাই বি সি, তাহলে অবশ্যই এগুলো এই অঙ্কগুলো আমি জাস্ট হিন্টস দিয়ে দিয়েছি, তুমি ডেফিনেটলি এগুলো বাসায় করো, আশা করি তুমি পারবে। 3.81 স্পেকট্রোমিটারের 2 সেন্টিমিটার সেলে রাখা এত ঘনমাত্রার, তাহলে এখানেও সূত্র হচ্ছে বিশোষণ মাত্রা বা অ্যাবজর্বেন্স, এ ইকোয়ালস টু কত হবে। সেই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, দেখো এর পরের পেজে তোমাকে একটু এই অঙ্কগুলোর হিন্টস দিয়ে দিয়েছি, এবং ওই অঙ্কগুলোর সাথে তোমার যেগুলো বইতে দেওয়া তার সাথে আবার তোমাকে এক্সট্রা কিছু অঙ্ক দিয়েছি যেটা তুমি প্র্যাকটিস করবে। 3.77 গ একে সি ঘনমাত্রা চেয়েছে, আর আমি তোমাকে এক্সট্রা হিসেবে প্র্যাকটিস করার জন্য, তোমার বেসিক ডেভেলপমেন্টের জন্য আমি লিখে দিয়েছি দ্রবণটির ঘনমাত্রা, এই যে মোল পার মিটার কিউব মানে কি এসআই এককে হিসাব করো। ঠিক আছে, গ এক ইকোয়ালস টু আবার সি চেয়েছে, এখানে এসআই এককে হিসাব করো। ইপসিলন চেয়েছে যেটার মান মিটার স্কোয়ার পার মোল এককে হিসাব করো, ডেফিনেটলি এখানে তুমি এসআই এককে করতে পারো, লিটার অ্যাটমসফিয়ারে করতে পারো, তাহলে এটা লিটার অ্যাটমসফিয়ারে করো, এটা এসআই এককে মানটা করতে হবে। 3.80 ইপসিলনের মান চেয়েছে লিটার অ্যাটমসফিয়ারে করো, এটা এসআই এককে করো। 3.81 বলেছে যে লিটার অ্যাটমসফিয়ারে অ্যাবজর্বেন্স কত হবে আর এসআই এককে অ্যাবজর্বেন্স কত হবে, অবশ্যই সলভ করে আমাকে দেখাবে অ্যাজ এ হোমওয়ার্ক। এই কথাটা লেখার মানে হচ্ছে তুমি এইগুলো এখন সলভ করে রাখবে, তোমার যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলোও খাতায় লিখে রাখবে। যখন ঈশ্বর ইচ্ছে আমরা সামনাসামনি ক্লাস করব, যখন আমাদের এই পড়াগুলো নিয়ে আবার আমরা রিভিশন করব, তখন তুমি অবশ্যই এগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারবে। কিন্তু বাবা, তুমি যদি এই পড়াশোনাগুলো আপডেট করে না রাখো, এই পড়াশোনাগুলো বাসায় যদি না করে রাখো, তাহলে কিন্তু তোমাকে সাফার করতে হবে। একসাথে তোমার পড়া কিন্তু বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, কিন্তু তুমি এগুলো গুছিয়ে রাখছো না, তাহলে অবশ্যই তোমাকে একটা সময় কষ্ট পেতে হবে। আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে যে এই অংশটা, এই অংশের যে পড়াশোনাটা আমরা করলাম, তাহলে এই সকল পড়াশোনার মূল উদ্দেশ্য, যেমন তোমাকে আরেকটু বলি, এর আগের স্লাইডে যে কথাগুলো এখানে আমি কিন্তু মেনশন করে দিয়েছি, যে অবশ্যই যে বিয়ার ল্যাম্বার্টের সূত্রভিত্তিক গণনা, এখানে তোমার এই যে 80% ট্রান্সমিটেন্স, যেমন তোমাকে 80% ট্রান্সমিটেন্স, তাহলে টি এর মান যদি 80% হয়, তোমাকে প্রশ্ন করা হলো এ ইকোয়ালস টু ওয়াট, তাহলে এ ইকোয়ালস টু মাইনাস লগ অফ টি, তার মানে 80% মানে হচ্ছে মাইনাস লগ অফ 0.8। এবার এর মান বের করলে তুমি খুব সহজেই, এবার তোমাকে যদি বলা হলো এ ইকোয়ালস টু 20%, তোমাকে প্রশ্ন করা হলো তাহলে টি কত, এই অঙ্কটা করতে গেলে তুমি প্রায়ই সমস্যা হয়, সেটা আমরা দেখো পরবর্তী স্লাইডে। এটা তোমাকে একটু বলি যে এ ইকোয়ালস টু 20% মানে 0.2, তাহলে 0.2 ইকোয়ালস টু মাইনাস লগ অফ টি। এবার তুমি যে ভুলটা করো, লগ অফ টি ইকোয়ালস টু মাইনাস 0.2, তাহলে টি ইজ ইকাল টু অ্যান্টি লগ অফ মাইনাস 0.2। তুমি যে ভুলটা করো, এই অ্যান্টির আগে মাইনাস অ্যান্টি লগ অফ 0.2 করে দাও, তাহলে এই ভুলগুলো, এই কমন মিস্টেকগুলো তোমার পরীক্ষার সময় হয়ে থাকে, যার কারণে তুমি এই যে দেখো
তুমি যদি মাইনাস অ্যান্টি লগ অফ 0.2 করলে যে অ্যান্সারটা আসবে সেটা তোমার এমসিকিউ অপশনে দেয়া থাকে। তুমি বলবে যে স্যার কেন ওই ইয়েটা দেওয়া থাকে, কারণ এটা বিক্ষেপক হিসেবে দেওয়া থাকে। তুমি ভুল করলে কোন অ্যান্সারটা তোমার হতে পারে সেটাও চিন্তাভাবনা করে তোমার প্রশ্নটা রেডি করা হয়। এবং সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উত্তরের সৃজনশীল প্রশ্ন পদ্ধতির স্টাইলটা কিন্তু এরকম যে একজন স্টুডেন্ট সর্বোচ্চ 5% বিক্ষিপ্ত হবে, কিন্তু যেটার অ্যান্সার ওর ধারে কাছে না সেটা তুমি প্রথমেই বাদ দিয়ে দিবে। তাহলে তোমাকে মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে এই ম্যাথমেটিক্সগুলো সলভ করতে হবে। তার মানে এটার অ্যান্সার যা আসবে ক্যালকুলেশন করে তুমি মানটা বসাবে, ঠিক আছে? তাহলে এগুলো তুমি বাসায় প্র্যাকটিস করো, ভালোভাবে অঙ্কগুলো করো, এবং এই বিয়ার ল্যাম্বার্ট সূত্রের পর আমরা যে টপিক্সটা নিয়ে পড়াশোনা করব, এই চ্যাপ্টারের আরও 2-4 ইম্পর্টেন্ট টপিক্স রয়েছে। একটা হচ্ছে তোমার AAS অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, যেটা তোমাকে একটু বলে দেই, AAS UV, দুঃখিত, সেটা হচ্ছে AAS UV-VIS স্পেকট্রোস্কোপি, আরেকটা রয়েছে HPLC, আরেকটা রয়েছে GC। তাহলে HPLC এটা হচ্ছে ক্রোম্যাটোগ্রাফির বিষয়, এটারও মূল উদ্দেশ্য ঘনমাত্রা নির্ণয় করা, সেপারেশন করা। AAS এটার মূল উদ্দেশ্য ঘনমাত্রা নির্ণয় করা। UV-VIS এটার মূল উদ্দেশ্য ঘনমাত্রা নির্ণয় করা। এখন UV-VIS এই যে এই বিষয়গুলো তোমার চ্যাপ্টারের শেষে রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই এই চ্যাপ্টারের শেষের দিকে গুরুত্বটা কম দেয়, কিন্তু যেহেতু বাবা তোমার সিলেবাসে রয়েছে, তাহলে আমার কথা হচ্ছে অবশ্যই তোমাকে এগুলো জানতে হবে, শিখতে হবে। AAS কি, UV-VIS কি, HPLC কি, GC কি, এগুলো কীভাবে কাজ করে, এদের মূলনীতি কি, মূলনীতি শিখতে গিয়ে তোমাকে আরেকটু সহজভাবে এটা শেখা যায় কি না, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়াশোনা করব। তাহলে এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং আশা করি তুমি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং অঙ্কগুলো করবে। কতদিনের গ্রাফগুলো করে রেখেছো আশা করি, আর আজকের এই অঙ্কগুলো করে রেখে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা যে কষ্ট করে অনলাইনে তোমার জন্য যে রেকর্ডিং করে ক্লাসগুলো পাঠাচ্ছি সেটা ডেফিনেটলি তোমার কোনো কাজে অবশ্যই লাগছে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ বিদায়।